কারণে না হোক, এখন আপনার বাবা এত বড় ডাক্তার হয়ে যদি নিজের বোনের চিকিৎসাই ঠিক মতো করতে না পারে তাহলে রোগীর আস্থা দিন দিন কমে যাবে না? আমার মনে হয় আপনার বড় কোনো ব্যবস্থা নেওয়া উচিত। আচ্ছা তুই কত কেরামত, সারাক্ষণ যদি একটা মানুষ আমার বাবার পেছনে এরকম অপপ্রচার করতে থাকে তাহলে আমার বাবা কতদিন পর্যন্ত টিকে থাকবে? এই অপপ্রচার কিন্তু বিশাল অস্ত্র, এই অস্ত্রে কিন্তু খুব তাড়াতাড়ি মানুষ ঘায়ল হয়ে যায়। দেখি আইসক্রিম মধ্যে আব্বার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো। যা তালি আন্তালি যাই ভাই। কতদিন হয় নতুন একটা ছুরি বানানো হয় না। এ ভাই আপা কেমন আছে তোমরা? আছি ভালো। তোমার কি অবস্থা? আমার খবর তো খুবই ভালো, আমি নাকি ষড়যন্ত্র করি। অন্য কেউ বলো তো পরের কথা, এই যে আমার ঘরে যিনি আছেন তো দুলা ভাই, ইনি তো এই কথা আমাকে কতবার কইছে। আরে বাবা রে, যে ভুয়া তাকে ভুয়া প্রমাণ করার জন্য ষড়যন্ত্র লাগবে কিসের জন্য, সে নিজেই তো প্রমাণ দিচ্ছে। তোমার এই কথার মানে কি মদন? দুলা ভাই কদমা ফুপুর কানে শুনে একদম ছাইরে গেছে, আপনি কি শুনেছেন এই কথা? আরে শুনেছি কি, আমি তো নিজেই তার সাথে কথা কই আছি। এটা কিসের জন্য হয়েছে জানেন? কেন? খালেক সাসার ভুয়া ওষুধের সাইড রিয়াকশন। আচ্ছা তুমি সে কথা কিরকম করে জানলে? আপনার প্রাণ প্রিয় ছোট শালা বদির আলম বদির কাছে আপনার এই কদমা ফুপু নিজের মুখে বলেছে। সত্যি? হে বাবু, আমি কি তোমার সাথে কখনো মিথ্যা কথা বলেছি? আমাকে অবিশ্বাস করো। আরে আমি কি কখনো তোদের অবিশ্বাস করেছি? আমার ভাই সাত রাজার ধন, সারা জীবন ধরে তোগের সব কথা পাই টু পাই আমি বিশ্বাস করি। আর তোগের যদি অবিশ্বাস করে তালি পারে এই যে পাশে বসে আছে তোকে দুলা ভাই তিনি করে। এই আমি কি কখনো কইছি তোমার ভাইকে আমি অবিশ্বাস করি? ভাই আপনি আমাকে অবিশ্বাস করেন কি করেন সেটা নিয়ে আমি মাইন্ড করতেছি না, তবে একটা জিনিস মনে রাখবেন দুলা ভাই, আমি ধীরে 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 প্রমাণ করে ছাড়বো কিরা সেরা, খালেক সাসা সেরা নাকি আমি সেরা। আমি সেই দিনের অপেক্ষায় আছি ভাই। শোনো বাবু, আমি কখনো কাঁচা কাজ করি না। আমি জোর গলায় কইতে পারি তোমার সে কাঁচা কাজ এই গ্রামে কেউ করে না। কি করছেন দুলা ভাই, আপনি আমাকে একটা কাঁচা কাজের প্রমাণ দিতে পারবেন? প্রমাণ চাও? তোমার বুবুর সামনে কওয়া যাবে না। কাছাকাছি তো করিসো, তুমি শরীর দিয়ে যে একমাত্র ঘুমের ওষুধ তোমার বুবুর যদি পাঠাইছো সে যদি পুরো ডাকা শুয়ে থাকে তখন কি হবিনি? কি কথা করছেন আপনি, এই যে বডিটা বানিয়েছে বুদ্ধি শুদ্ধি আপনার নেই। আরে বাবা আমাদের ফ্যামিলি রক্ত যেদিকে প্রবাহিত হয়েছে তারা কেউ আত্মহত্যা করবে। তোমরা দুইজন মিলে কি কথা করছো গো? আমার বিরুদ্ধে কিছু করছো? কি কথা করছো? আমরা একটা প্রয়োজনীয় কথা করছিলাম। তা আমার তো যাতে আমার তো গেলা খাবার দিয়ে দেবো। কোথায় যা? কি খাবো? আমাদের এখন খাওয়ার সময় আছে নাকি? না না কিছু না, ওই যে প্রয়োজনীয় কথা। বসেন, কথা আছে। আপনি বদি বিহারে কি করেছেন?
কি করছাও কারে কি কইছি না না আপনি বলে কইছেন ফুপু খালেকসাস আর ওষুধ খাইয়ে আপনার কান বলে দিন দিন খারাপের দিকে যাচ্ছে কানে শোনা বলে একেবারে মানে সাইডেই দিয়েছে মানে কোনোভাবে কান বলে শুনতেছেন না আপনি কনে শ্রীরাম কিছু কইনি তো ফুপি আমি করছি খালেকসাসের ওষুধ খাইয়ে আপনার কান বলে খারাপের দিকে যাচ্ছে কানে শোনা বলে একেবারে বন্ধ হয়ে গেছে মানে কানে কিছু শুনতে পাচ্ছে না বলে সেটা না সেরম করে তো কিছুই কইনি তাহলে পরে কিভাবে কয়েছেন আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার কানে তো সমস্যা ভালো মতো শুনতে পাইনি সে জিজ্ঞেস করতেছিল ওই বদটা জিজ্ঞেস করতেছিল যে আমার কানে কি হয়েছে তো আমি কথায় কথায় হঠাৎ করে বইলে ফেলেছি যে ভাই যেন আমাকে ওষুধ দিয়েছে সেই ওষুধ দেওয়ার পরে আমি কানে কিছু শুনতেছি না এটা হঠাৎ করে মুখ দিয়ে বাড়ায় গেছে আর কি সেটাই তো বুঝতে পারিছি যতটুকু কয়েছেন অতটুকুই যথেষ্ট খালেক চাচার আর ডাক্তারি করে খাওয়া লাগবি না কি কি ডাক্তারি করে খাওয়া লাগবি না কিসের জন্য সে আর তার ভাই মদন জনে জনে গ্রামের মধ্যে কয়ে বেড়াচ্ছে আপনার কথা আর বলে বেড়াচ্ছে খালেক চাচা বলে একটা ভুয়া ডাক্তার কি ডাক্তার যে ডাক্তার রোগ না সারি আর রোগ বাড়ায় দেয় তারে ভুয়া ডাক্তার বলি হাই হাই তাহলে এখন কি উপায় উপায় আর কিছু নেই ফুপু ক্ষতি যা হওয়ার ওটা হওয়া শেষ কেশ কেশ মানে চুল আরে আমার চুলের তো কোনো সমস্যা হয়নি আমার তো কানের কানের সমস্যা হয়েছে আমার চুল তো ঠিক আছে ওরে ফুপু আমি কয়েছি যে যা হওয়ার সেটা হয়ে গেছি কাম সারা শেষ এটা কইছে শেষ ভাইজান যদি এই কথা শোনে তাহলে পরে আমারে কি কবে কি আর কবে কিছু কর নেই ফুপু কিছু কর নেই কিরম ক্রিমিনাল হয়ে গেছে হ্যাঁ আমার পেটের তি কথা বাইর করি এখন আমার ভাইজানের ক্ষতি করতেছে সত্যি তো আমার ভাইজানের তো ক্ষতি হয়ে যাবে পেলা ক্ষতি হয়ে যাবে কিসের জন্য হ্যাঁ ও তো আমি পাইলে টুকরো টুকরো করে ফেলবো ওই ভাবছে কি এত বড় ক্রিমিনালগিরি তুই করবি বা আমি বাইসে থাকতে আমার ভাইয়ের বিরুদ্ধে তোমাকে আমি হে কোন বলা কোন সময় কইলাম যে আগে দিয়ে আমাকে এক কাপ চা দাও সেই চা দিতে দিতে তুমি এতক্ষণে দিলে এটা কোনো কাম হইলো আমি এখন কি করবো দুলা ভাই আপনি তো খুব ভালো করে জানেন যে এ বাড়ির সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে গিয়ে আমি পালন করি তাছাড়া আপনি তো জানেন আমি অন্য একটা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম আর করার সাথে সাথে তো চা ডেলিভারি দেওয়া যায় না তাই না আরে বাবা আমার বাইরে ধর তারা আসে বলে তো তোমাকে আমি তাড়াতাড়ি দিবে নাকি কুচি কতগুলি তো বোঝা লিখবো এই রাত্রিবেলা কিসের তারা দুলা ভাই আপনি কার সাথে ধান্দাবাজি করার চিন্তা ভাবনা করেছেন এ শিক্ষুসি এটা তুমি কেবা কথা কইলে আমি মানুষের সাথে ধান্দাবাজি করবো তুমি কি আমি কোনো আসল ঘটনা হয়েছে কি আমি একটা প্রচারের দায়িত্ব পাইছি এই প্রচার আমার করা লাগবো না হ্যাঁ নিকে তুমি তাড়াতাড়ি যাবেন নিকে সেটাছি কিন্তু আমার জানার মতো এখন তো কোনো ইলেকশন নাই তাহলে আপনি কিসের প্রচার করতে যাবেন আরে পাগলি হয়েছে কি হলো ওই যে কদমা ফুবু আছে না হে তো তার বাইরে ওষুধে কাম হয় না এই কথাটা বদির কাছে কইছি এবং এই কথাটা যদি পুরো এলাকার মানুষজনের কাছে ঠিক মতো প্রচার করবে নিতে পারি তাহলে তো মনে করো একটা কাম হইলো না আমি ওইটি করবে যেতেছি আপনি বাড়ির খাইয়ে অন্য মানুষের কথা কেন প্রচার করতে যাবেন এতে আপনার লাভটা কোথায় দূর ছাতা আমার শালি দেহি এখন ব্যাককিলি আছে আক্কেল দার যে কবে উঠবো আর কবে তোমার আক্কেলি বুত আল্লাহ জানে শুনো তোমার এই দুলা ভাই এই মকুমিয়া লাভ ছাড়া কোনোদিনই কোনো কাম করে না ওফ আমি এখন কি করব সেটা আমি খুব ভালো করেই জানি দুলা ভাই আপনি যে লাভ ছাড়া একটা পাও সামনে যান না সেটা খুব ভালো করে আমার জানা আছে কিন্তু সেই লাভটা কি সেটাই তো জানতে চাচ্ছি মনে করো এই কথাটা আমি আর পার না দুধ এলাকার মানুষদের কাছে ঠিকঠাক মতো কথা করে দুয়ার বাড়ি নগর কসকসা 1000 টাকার একটা নোট তো লেশ পুনে কিন্তু আপনারা কি কিছু কানে শুনেন না চোখে দেখতে পান না আপনাদের যে এর জন্য পুরো এলাকার মানুষ খারাপ করে সেটা আপনি জানেন না এলাকার মানুষ পিছনে খারাপ করে কই গিয়ে ওটা নিয়ে আমরা চিন্তা করবো
তার মধ্যে চিনি দিছে না নবন দিছে নবনি তো মনে হইতেছে না সঠিক সময় বিয়ে শাদী না দিলি মানুষের মাথা আসলে নষ্ট হয়ে যায় মরার চা খাম মশা রে ভাই আসার সময় হল তোমার জন্য অপেক্ষা করতে করতে মশা কামড় খাইতে খাইতে আমি শেষ কি আর আগে আসতে পারলাম তুমি বলার সাথে সাথে বাড়ি থেকে বেরোয়া যায় নাকি কি কথা করছো তুমি মদন ডাক্তারকে তুমি কি মনে করেছো সে একটা ব্যস্ত ডাক্তার এত ব্যস্ততার মধ্যে সময় বাইর করে সে তোমার সাথে দেখা করতে আসছে দেখে সাবজি কেন কথা আমার সাথে দেখা করতে আসলেই তো তোমার ব্যস্ততা বাড়ি যায় থাক তোমার আর প্রেম করা লাগবে না আমি গেলাম আরে বাবা রাগ করতেছো কিছু জানি আমি কি ওভাবে কথাটা বলেছি নাকি কিভাবে কয়েছো আচ্ছা কিসের জন্য আমাকে দেখা করতে বলেছো সেটা বলো এই আউল পাউল কথা বলে সময় নষ্ট না করি আমার শিলাপি বউর সাথে হাবলু ভাইয়ের সম্পর্ক কি জন্য নষ্ট হয়ে গেছে জানো সেটা তুমি না কিভাবে হাবলু ভাই তো শুধু আমারে না আমার মারে ও নাকি চোখ মারিছে ও ওরে জালাতন কষ্ট কি এই কারণেই তো বুবু হাবলু ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে দিছে সি 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 তা তুমি এই কথা জানলে কি করে মা আর বুবু নিজেদের মধ্যে আলোচনা করতেছিল পাশের থেকে আমি ফাসান করে সব শুনে ফেলছি যাক যাক খালেক সাসার ফ্যামিলি পাসানোর জন্য আরেকটা অস্ত্র আমার হাতে চলে আসলো আরেকখান অস্ত্র মানে আর কোনো কথা আছে নাকি ও তোমাকে তো বলাই হয়নি কদমা ফুফু কয়েছে কি ওই খালেক সাসার ওষুধ খায় নাকি তার কানে শুনে একেবারে ছাড়ে দিয়েছে তাই চিন্তা করে দেখো এটা খালেক সাসার জন্য কত বড় অসম্মানের কাজ কত বড় বদনাম নিজের ফ্যামিলির রোগ সারাতে পারেন রোগ সারা তো দূরের কথা মানে রোগ আর বাইরে গিয়েছে মানে কানে শোনা একদম বন্ধ করে দিয়েছে আরে বাদ দাও তারপর আর বাকি খবর তো ট্রাম্পের পথে আছে তোমার এই কথাটা শুনে আমার মনটা যে কি ভালো হয়েছে সেটা তোমার আমি বোঝাই করতে পারবো না আরে তোমার মঙ্গল মানে তো আমারও মঙ্গল তাই না শোনা হ্যাঁ বিশ্বাস করো কত ব্যস্ত তো সাইড আমি তোমার কাছে চলে আসি কিসের জন্য কত কিসের জন্য ভিটামিন সি খাবা একটা লাভু নামে একটা ছেলে হাইটে যাচ্ছে তুমি তার ডাক দিবে কি করে লাভু কই হাই লাভু তোমাকে আমার ভালো লাগে সেই সাহসে দাঁড়ায় আছি কিন্তু আপনাকে আমার ভালো লাগে না কেন ভালো লাগে না আমি কি দেখতে খুব খারাপ না আপনি তো দেখতে একবার সালমান খানের মতো এবার দয়া করে এখান থেকে ফুটেন তুমি কিন্তু আমাকে হালকা অপমান করতেছো যদি আপনি সেটা বুঝতেই পারতেছেন তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কিসের জন্য দেখো রশ্মি তোমাকে আমি কিন্তু অনেক পছন্দ করি তোমাকে পাওয়ার জন্য প্রয়োজন আমি আমার কম্পাউন্ডারের চাকরি ছেড়ে বিদেশ চলে যাবো সেখানে গিয়ে মনে করো অনেক টাকা পয়সা ইনকাম করে সব টাকা পয়সা নিয়ে তোমার হাতে দেবো তোমাকে একটা ফ্ল্যাট কিনে দেবো বাড়ি কিনে দেবো তারপর তুমি আমাকে না বললো না তোমাকে কিন্তু অনেক পছন্দ করি আমি বুঝছো ও আপনি আমাকে লোভ দেখাচ্ছেন না লোভ দেখাবো কিসের জন্য তোমাকে ভালোবাসি সেই জন্য করছি ও সত্যি আপনি আমাকে এত পছন্দ করেন অনেক পছন্দ করি তাহলে পর আমি যেটা বলবো সেটা করতে পারবেন হ্যাঁ পারো বলো কি করতে হবে কি করতে হবে বেশি কিছু করতে হবে না বিশ বিশ খাতি হবে খাবো বিশ খাবো অসুবিধা কি ঠিক আছে তাহলে আপনি এখন বরং চলে যান কাল বিশ খেয়ে আমার সাথে দেখা করেন ও না 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 পরশু 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 দেখা করেন হ্যাঁ
খেতে হবে, বিষ খেলে তো আমি মারা যাবো, আর আমি মারা গেলে তোমাকে ভালোবাসবে। তুমি কি আমাকে বোকা মনে করছো? বিষ খাওয়ার পরে আমি কালকে পরশু এসে তোমার সাথে দেখা করবো? আমি কিন্তু এত বোকা না, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো আর না বাসো, আমি কিন্তু আমার চেষ্টা ঠিকই করে দেবো, বুঝছো? ভালো, লাভ করেছেন, দাঁড়ায় যান, দাঁড়ায় যান। যাক ভালো, সামনাসামনি আসল আসামির সাথে দেখা হয়ে গেল। ভাই আপনি এই আসামি বলতে কি কথা যাচ্ছেন? মানে আপনি মিন কি মিন করতেছেন আমি কিন্তু বুঝলাম না। কিন্তু কি মিন করতেছি আপনি বুঝতে পারতেছেন না? না আপনি খালেক সাসার বিরুদ্ধে কি কথা কয়ে বেড়াচ্ছেন গ্রামশুদ্ধ? আমি কি কথা কয়েছি? তো আপনি কিছুই জানেন না এই ব্যাপারে? না একেবারেই না। তাহলে পরে কথাটা যে প্রচার হয়েছে সেটা কি হাওয়ায় ভাসে ভাসে প্রচার হয়েছে নাকি ভাই? হ্যাঁ না না, আপনি এক্স্যাক্টলি কোনটা কথা চাচ্ছেন সেটা একটু ক্লিয়ার করে কোন তো ভাই। ও তাহলে পরে আপনি বুঝতে পারতেছেন না? না আমি তাহলে বুঝাই করছি, আপনি যে কয়ে বেড়াচ্ছেন কদমা ফুপু বলে বইলে বেড়াচ্ছে, বইলে বেড়াচ্ছে যে তার উপরে যে খালেক সাসার উপর রাগ করে সে নিজে কয়ে বেড়াচ্ছে, আমি কি কয়েছি? আপনি কিছু পান? ও তো খালেক সাসার উপর খুবের কারণে কয়েছে। কিসের খুব? কিসের খুব? ওই সে নিজের ভাই হয়ে, নিজের ভাই হয়ে বোনের চিকিৎসা করতে পারতেছে না, ওইটার জন্য। আপনি আমার সাথে চাপা মারতেছেন? আমার সাথে আপনি চাপা মারি কথা করছেন না? আরে আশ্চর্য বে, চাপা হবে কিসের জন্য? আমি ফুপুরে কি কয়েছে আপনি জানেন? কি কয়েছে? আমি ফুপুরে কয়েছে, ফুপু আপনি যে বড় ভাইয়ের নামে যেরকম বদনাম করছেন এতে তো মানুষ তো খালেক সাসারে ভুল বুঝবেনি। ফুপু আমার কি জবাব দেয় আপনি জানেন? কি জবাব দেয় শুনি। সে আমার করছে, বড় ভাই ভুল করবি আমি কতি পারবো না, আজকে আমার ভুল চিকিৎসা করলি, আমি যদি না কই তাহলে অন্যদের ক্ষতি হয়ে যাবি নি, এ কথা কয়েছে। সত্যি করছেন? কদমা ফুপু এ কথা কয়েছে? এ কথা কয়েছে। তাহলে আর করছি কি বিয়াই, আমি করছি কি যেভাবে পারেন কদমা ফুপুর মুখ বন্ধ করে দেন, কলাম নালি করাম, নালি করলাম খালেক সাসার মিলা বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু বিয়াই কদমা ফুপু তো কয় অন্য কথা। কি কয়? সে তো কষ্ট আপনার সাথে কথা বলতে বলছি তার কানের সমস্যাটা আরো বাইরেছে। এর মানে কি এই দাঁড়ায় যে খালেক সাসার ওষুধ খাইয়ে তার কানের সমস্যাটা বাইরেছে? ওরে ভাই আমি আপনার যেটা কয়েছি সেটাই সত্যি, আর কি কবো, সে এখন নিজের পিঠ বাঁচানোর জন্য মিথ্যে কথা কয়ে বেড়াচ্ছে। শোনেন, সত্যি হোক আর মিথ্যে হোক ভাই, আপনি আর মদন ভাই এসব কথা গ্রামের মধ্যে বলে বেড়াবেন না। বললি কিন্তু বললি কি আছে? কি হবি? কথা করছেন নাকি? কন বললি কি হবি? বললি কি হবি? বললি কিন্তু আমি খালেক সাসারে দিয়ে মদন বিয়ের নামে মানহানির মামলা করাব। মানহানির মামলা করবেন? মানহানির মামলা আপনি কিসের জন্য করবেন? না আমরা কি অন্যায় করেছি? তুমি এখানে একা একা বসে কি করছো? প্রকৃতি দেখি প্রকৃতির মধ্যে বসে বসে পাখি ডাক শুনতেছি, বেশ ভালো লাগতেছে। তবে তুমি তোমার হবু দেবরের আমার সম্পর্কে কিছু কইছো? বদি ভাইয়ের সাথে তো আমার দেখাই হয়নি, কথা কব কি করি? তবে 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 কি? তবে তার বড় ভাইয়ের সাথে কথা হয়েছে। মদন ভাই কি কইছে আমার সম্পর্কে? কি কইছে সত্যি কথা কব? হ্যাঁ সত্যিটাই তো কবা, সত্যিটাই তো আমার জানা দরকার। তোমার বড় ভাই পান না আর দুলা ভাই দুইজন মিলে যে দুই নাম্বারি কাজকর্ম করে সেটার কারণে মনে করো যে তার ধারণা তোমার সাথে যদি তার ভাইয়ের বিয়ে হয় তাহলে ওই বাড়িতে যাওয়ার পরপরই তোমরা দুই ভাইরা আলাদা করে দিবা। আমার দুলা ভাই আর পান্না ভাই যে দুই নাম্বারি করে সেটা তো মদন ভাইয়ের কথাই করে, সেটার জন্য আমার দোষ কি? শুধু যে মদনের কথায় তারা দুই নাম্বারি করে তা তো না, তাদের নামে আরো অনেক অভিযোগ আছে। ভাই খারাপ হলে যে বোনও খারাপ হবি এরকম কোনো কথা কি কোনো জায়গায় লেখা আছে? তুমি কও। আচ্ছা আমারে দেখে কি তোমার সিরাম মনে হয়? আমার কি মনে হলো সেটা দিয়ে তো যায় আসে না, তাদের বাড়ির বউ তুই হতে চাচ্ছিস, তাদের কি মনে হয় সেটা দিয়ে কথা। আমার দুলা ভাই আর ভাইজান যে খারাপ কাজ করি বেড়ায় সেটা তো আমি পছন্দ করি না, তাদেরকে আমি কত বুঝাইছি কিন্তু কে শুনে কার কথা। শোনো প্রেমে হতাশার কিছু নেই, কাঁঠালের আঠার মতো লাগিয়ে থাকো, আর বলা তো যায় না বাতাস তোমার দিকেও আসতে পারে, আর ভবিষ্যতে কি হয় সেটা তো কেউ করতে পারে না, তাই না?
তোমাকে আনতেছো কেন? কান্দো না, কান্নাকাটি করে কিছু হবে? ভরসা রাখো, ভরসা রাখো।